সুপ্রভাত বন্ধুরা, ট্যুর ব্লগ অরিজিৎ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দুর্গাপূজা প্রস্তুতি পর্ব নিয়ে আমি এসে গেছি লালাবাগান নবাঙ্কুর পুজো প্রাঙ্গণে। হ্যাঁ বন্ধুরা, উত্তর কলকাতার অন্যতম জনপ্রিয় এবং প্রাচীন পুজোর মধ্যে অন্যতম। এই বছর সমগ্র পরিকল্পনায় রয়েছেন প্রখ্যাত শিল্পী শ্রী প্রশান্ত পাল মহাশয়। গত রবিবার 7ই আগস্ট খুঁটিপুজো এবং ব্যানার ইনাগুরেশনের মধ্যে দিয়ে দুর্গোৎসবের শুভ সূচনা শুরু করলো লালাবাগান নবাঙ্কুর। এবং সরাসরি শিল্পীর থেকে জেনে নেব এই বছর লালাবাগান নবাঙ্কুর দর্শনার্থীদের উদ্দেশ্যে কি উপহার দিতে চলেছে এই বছর দুর্গোৎসবে। তোমরা দেখতেই পাচ্ছ প্যান্ডেলের ভেতরটা এবং যেই জায়গায় পুজো হচ্ছে সেখানটা কত সুন্দরভাবে সাজানো হয়েছে। পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। Thank you.
আমার সঙ্গে আছে প্রখ্যাত শিল্পী প্রশান্ত পাল মহাশয়। তো ওনার কাছ থেকে শুনে নেব এবছরে পুজোর পরিকল্পনা কি আছে, এবছরে দর্শনার্থীরা লালাবাগানে আসলে কি দেখতে পাবে। লালাবাগানে এবছর হচ্ছে উৎসর্গ, মানে এই মুহূর্তে তো বিশেষভাবে ডিটেলসলি বলা মুশকিল, কিন্তু এইখানে যেই রকম ইনস্টলেশনের কাজ চলছে আমার মনে হয় প্রত্যেক দর্শনার্থী কলকাতায় সমস্ত পুজো দেখার পর লালাবাগানের মণ্ডপ দেখে তারা মুগ্ধ হবে, প্রত্যেকেই যেন লালাবাগানের মণ্ডপটা দেখবে। পরপর দু বছর করোনার জন্য যে মানুষ উৎসাহ ব্যাপারটা করতে পারেনি, সে 2022 দাঁড়িয়ে মানুষদের জন্য কি বার্তা দিতে চাই? অবশ্যই, কেননা বিগত দু বছর আমরা শিল্পী এবং কর্মকর্তারা একেবারে দায়বদ্ধ ছিলাম কলকাতা দুর্গা পুজোর যে মান বা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার জন্য। আমরা যেভাবে হোক পুজোর ঐতিহ্যটাকে বাঁচিয়েছি এবং সফলও হয়েছি। আর তারপরে এই মহামারী কাটিয়ে আবার এই বছর সেই পুরনো দিনের পুজোর আমেজ কলকাতায় ফিরে আসবে। আশা করছি যে আবার সেই দর্শনার্থীর ঢল পুরো মণ্ডপে মণ্ডপে দেখা যাবে। এছাড়াও এই বছরটা একটা বিশেষ বছর, আমরা ইউনেস্কোর দ্বারা স্বীকৃতি লাভ করেছি, যার ফলে আমাদের দায়বদ্ধতা আরও অনেক বেড়েও গেছে। সেই দিক থেকে এই বছর কলকাতার পুজোর মান আশা করছি অনেক উন্নত। নতুন দর্শকদের জন্য উদ্দেশ্যে যদি কিছু বলেন, নতুন নতুন দর্শক যারা আসবেন লালাবাগান নবাঙ্কুরে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। উদ্দেশ্যে অবশ্যই যারা লালাবাগান নবাঙ্কুর কলকাতা একটা উল্লেখযোগ্য একটা কমিটি, সাধারণত প্রত্যেকটা দর্শনার্থীরাই জানে, এবার যারা যারা হয়তো জানেন না বা লালাবাগান দেখেননি এই বছর তারা লালাবাগান মিস করবেন না, তা আপনাদের খুব ভালো। ধন্যবাদ। তাহলে বন্ধুরা তোমাদের কেরাম লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো অ্যান্ড অনেক শেয়ার করো, এবং এরকম পুজোর আরও এক্সক্লুসিভ খবর জানার জন্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ।